তাহলে এখন আমরা আসলে সেই আলোচনাতে ঢুকে যাই, একেবারে যেটা আমাদের ভাবনার জায়গা, যে পাঠ্যসূচিতে আসলে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থাপিত হলেন এবং সেটাকে আমরা শিক্ষার্থীর জায়গা থেকে কিভাবে পাচ্ছেন। তো আমি প্রথমে আলোচনা কে শুরু করার জন্য বলবো যে সাইফুল ইসলামকে অনুরোধ করবো যে আপনি শুরু করেন, এন্ড প্রাসঙ্গিক ভাবে আমরা হচ্ছে কথা বলবো। প্রাথমিকভাবে আমাদের তিনজনের ক্ষেত্রে একটা বিষয় উঠে আসলো, রবীন্দ্রনাথের সাথে পরিচয়টা আমাদের হলো কেমনে। আমি শুনছিলাম এক একজনের অভিজ্ঞতা, শুরুতে আমার কথা বলেছিলাম, আর আপনাদের দুজনের মধ্যে একটা বিষয় বেশ মানে মিল পেলাম। সেখান থেকে একটা চিন্তা আমার মাথায় আসলো যে আপনাদের দুজনের বাবাই ছিলেন কর্মজীবী। এখন কর্মজীবী সূত্রে সেটা আমি একটা শ্রেণীর কথা যদি বলি যে মধ্যবিত্ত কর্মজীবী, এখন সেই মধ্যবিত্তের যে রুচি, তসলিম হাসান বললেন যেরকম তার বাসায় ম্যারাডোনার একটা ছবি ছিল, শ্রীদেবীর ছবি, নজরুলের ছবি, রবীন্দ্রনাথের ছবি, বড় বড় ছবি, তিনি তাহলে তার পরিবারের মধ্যে এমন একটা পরিবেশ পেয়েছেন যে যারা একটু সংস্কৃত মনা, যারা খেলাধুলার চিন্তা করেন, চলচ্চিত্রেরও চিন্তা করেন, অর্থাৎ সৌন্দর্যের খোঁজ খবর তারা রাখেন। সেই প্রেক্ষিতে খেলাধুলার ক্ষেত্রে থেকে আনলেন ম্যারাডোনাকে, আবার শ্রীদেবীকে অনেক সময় বলা হয় সৌন্দর্যেরই নাকি তিনি মানে দেবী, তাকে মেনে রেখেছেন, এমনকি আমাদের রবীন্দ্রনাথ এবং নজরুলকেও স্থান দেওয়া হয়েছে। আবার একইভাবে সেই মধ্যবিত্ত সমাজেরই আবার আরেকটা দৃষ্টি, যেটা ওই সময় পরিবর্তিত হয়নি, ওই প্রথাগত যে দৃষ্টিটা যে রবীন্দ্রনাথ নজরুলের সাথে শত্রুতা করেছেন, সেটাও আবার তিনি শুনেছেন তার পরিবার থেকে অথবা তার আশপাশের মানুষের কাছ থেকে শুনেছেন। সুব্রতের ক্ষেত্রে দেখলাম যে তার বাবা, তিনিও কর্মজীবী, গান শুন, তিনি আবার আধুনিক গান শোনেন, ট্যাপ রেকর্ডার আছে। আর আমার ক্ষেত্রে যেটা হলো, আমি একটা ধরেন যে কৃষি পরিবার, অর্থাৎ মানে কৃষি যাদের মানে প্রধান কাজ, গ্রামে থাকে যারা, হ্যাঁ, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রয়োজনে মানে রাতের বেলাতেও কৃষির সাথেই যাদের চিন্তা ভাবনা এবং অন্যান্য কিছু, তাদের ক্ষেত্রে হয়তো রবীন্দ্রনাথ নজরুলের খোঁজ না নিলেও চলে, ম্যারাডোনা অথবা শ্রীদেবীর খোঁজ, খোঁজ নেওয়া না, অনেক সময় হয়তো অধিকাংশই। আমি যেটা বলতেছি 2000 সালের আগের কথা, আমার যেহেতু মানে 90 সালে জন্ম, আমি তো এটা বলতেছি 1996-97 সালের কথা। বর্তমান সময়েও আমি যদি আমার গ্রামের কথা বলি, দুই একটা পরিবার বাদ দিয়ে অধিকাংশ পরিবারের অবস্থা কিন্তু একদমই আগের মতনই, হ্যাঁ, বরঞ্চ বর্তমান সময়েও যারা চাকরিজীবী হয়ে উঠছেন, মানে কৃষিকাজ থেকে যারা বের হয়ে আসছেন, মানে তাদের ক্ষেত্রেও যে ওনারা ওই আনুষ্ঠানিক ভাবে সন্তানের সাথে যে মানে রবীন্দ্রনাথ সম্পর্কে, নজরুল সম্পর্কে পরিচয় করিয়ে দেন না, বর্তমান সময়েও এটা গ্রামের ক্ষেত্রে হতে পারে অথবা অনেক ক্ষেত্রে হতে পারে, রবীন্দ্রনাথের পরিচয় ঘটে আসলেই পাঠ্য বইয়ের মাধ্যমে। আর সেটা নিয়ে আমাদের আলোচনা, যে পাঠ্যসূচিতে মানে রবীন্দ্রনাথ আসলেন কেমনে। শুরুতে আমি বলেছিলাম মানে জাতীয় সঙ্গীতের কথা, আমাদের এই জাতীয় সঙ্গীত প্রথম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটা শ্রেণীরই বাংলা বইয়ে এটা মুদ্রিত রয়েছে, জাতীয় সঙ্গীত একদম শুরুতেই রয়েছে। তারপরে একটু যেগুলো সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান, বর্তমানে আমি যেটা দেখি গ্রাম অঞ্চলে এবং কিন্ডার গার্টেনেও জাতীয় সঙ্গীতটা, তারপর শপথ পাঠ করাটা, এটা মানে নিয়মিতই হয়, মানে সেভাবে পরিচয় হয়ে ওঠে। আর তারপরে আস্তে আস্তে একটা শিশু যখন প্রথম শ্রেণীতে যায়, প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শ্রেণী,
প্রতিটি শ্রেণীরই পাঠ্য বইয়ে কিন্তু রবীন্দ্রনাথের লেখা আছে, প্রতিটি শ্রেণীতে রবীন্দ্রনাথেরও আছে, নজরুলেরও আছে, অন্য কারো গুলো থাকুক না থাকুক রবীন্দ্রনাথ এবং নজরুলের লেখা প্রথম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রতিটি পাঠ্য বই রয়েছে। আর আমাদের সেটা ভালো লাগুক না লাগুক, আমরাও তো যেহেতু তিনজনই শিক্ষক, আমাদের শ্রেণীকক্ষে রবীন্দ্রনাথকে শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দিতে হয়। আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো, খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী আগ্রহ নিয়ে পড়াশোনা করে, ওদেরকে আগ্রহ সৃষ্টি করাইতে হয়, সেভাবেই হয়তো তারা হতে পারে মুখস্থ করা অথবা অনুধাবন করা ভাবে পরিচয়টা হয়ে ওঠে তাদের। আমি যদি আর নাম ধরেই বলতে চাই যে কোন শ্রেণীতে কি কি মানে রয়েছে রবীন্দ্রনাথের, আমরা দেখি রয়েছে অতি বিখ্যাত ছুটি কবিতাটি রয়েছে, আমরা এটা নিয়ে সবাই আলোচনা করেছি, আমাদের সময় এটা প্রথম শ্রেণীতে ছিল। দ্বিতীয় শ্রেণীতে রয়েছে রবীন্দ্রনাথের আরো একটি বিখ্যাত কবিতা, আমাদের ছোট নদী, এগুলো আসলে ছড়া। তৃতীয় শ্রেণীতে রয়েছে তার তালগাছ কবিতাটি, চতুর্থ শ্রেণীতে রয়েছে বীর পুরুষ কবিতা রয়েছে, পঞ্চম শ্রেণীতে রবীন্দ্রনাথের দুই তীর ছড়াটি রয়েছে, ষষ্ঠ শ্রেণীতে রয়েছে রবীন্দ্রনাথের একটি বিখ্যাত গান যেটা কবিতা হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে, জন্মভূমি কবিতাটি। সপ্তম শ্রেণীতে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের ষষ্ঠ শ্রেণীতে, আবার ষষ্ঠ শ্রেণী থেকে আমাদের গদ্য পদ্য দুই অংশের ক্ষেত্রেই রবীন্দ্রনাথ রয়েছেন, নজরুলও রয়েছেন। কবিতার ক্ষেত্রে যেমন রয়েছে জন্মভূমি, আবার আনন্দ পাঠে রয়েছে অমল ও দইওয়ালা, এটা শিরোনাম একটা লেখা আছে। আমরা জানি রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক ডাকঘরের একটা মানে ছোট অংশ ওখানে তুলে দেওয়া হয়েছে পরিচয় করার জন্য। সপ্তম শ্রেণীতে রবীন্দ্রনাথের আনন্দ পাঠ অংশে রয়েছে তোতা কাহিনী, আর সপ্তবর্ণ অংশে একটি গল্প রয়েছে কাবুলিওয়ালা। আর অষ্টম শ্রেণীতে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের বিখ্যাত একটি কবিতা দুই বিঘা জমি রয়েছে, নবম শ্রেণীতে কবিতা রয়েছে তিনটার মতো তবে পাঠ হিসেবে অন্তর্ভুক্ত তার প্রাণ কবিতাটি, আর ছোট গল্প রয়েছে দেনা পাওনা। আর উচ্চ মাধ্যমিক শ্রেণীতে রবীন্দ্রনাথের কবিতা হিসাবে তিনটি কবিতা রয়েছে, পাঠ হিসাবে রয়েছে সোনার তরি, গল্প রয়েছে অপরিচিতা গল্পটি রয়েছে। এগুলো হলো সরাসরি শিক্ষার্থীদের পাঠ হিসাবে অন্তর্ভুক্ত, এর মানে তাকে ভালো লাগলেও না লাগলেও ভালো ফলাফল করার জন্য, GPA 5 পাওয়ার জন্য, পরীক্ষার বৈতরণী পার করার জন্য তাকে এগুলো পড়তে হবে। হ্যাঁ, সেটা হতে পারে বিজ্ঞান শাখার শিক্ষার্থী, ব্যবসায় শাখার, আণবিক শাখার, হতে পারে যে শাখারই হোক না কেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তাদেরকেও এগুলো পড়তে হবে। কিসের জন্য এই আলোচনা? যদি আমাদের আমাদের একজন মেধাবী শিক্ষার্থী বিজ্ঞান শাখার, সে হয়তো আগামীতে এই ধরেন মানে ডাক্তার হচ্ছে অথবা ইঞ্জিনিয়ার হচ্ছে অথবা অন্য কিছু হচ্ছে, সে যদি আগামীতে রবীন্দ্রনাথের আর একটা রচনাও না পড়ে, অর্থাৎ মাধ্যমিক স্তর শেষ হয়ে যাওয়ার পরে, যারা সাধারণত বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক শ্রেণীতে ভর্তি হয় তাদের অবশ্যই রবীন্দ্রনাথ পাঠ হিসেবে অন্তর্ভুক্ত হবে, কিন্তু তার বাইরে অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছে তারা যদি ইচ্ছে করে যে আমি আর রবীন্দ্রনাথ পড়বো না, এমনকি এটা অধিকাংশের ক্ষেত্রেই এটা সত্য, বিশেষ করে বর্তমান সময়ে পাঠ থেকে আমরা বিশাল পরিমাণে বিচ্ছিন্ন এক একজন, আমার মনে হয় যেটা আর কি। হ্যাঁ, ইদানিং আবার আজ এই BCS এবং চাকরির পরীক্ষা দেয় যারা, তাদের আবার রবীন্দ্রনাথের বেশ কিছু কাব্যগ্রন্থের নাম, উপন্যাসের নাম, নাটকের নাম, ছোট গল্পের নাম, তার আবার কোন বিখ্যাত উপন্যাসের কোন কোন বিখ্যাত চরিত্র
কোন ছোট গল্পের কোন বিখ্যাত চরিত্র। আবার তারা অনেকে শিখে থাকে যে ক্ষুধিত পাষাণ রবীন্দ্রনাথের অতি প্রাকৃত ছোট গল্প, সে ক্ষুধিত পাষাণ ছোট গল্পটা পড়েও নাই, চরিত্রের নামও জানে না, যেহেতু পরীক্ষায় আসে নিচের কোনটি রবীন্দ্রনাথের অতি প্রাকৃত ছোট গল্প, যেহেতু গোল্লা ভরাট করতে হয় ক্ষুধিত পাষাণ। সেই হিসাবে আমাদের, আমি আবারও রাষ্ট্রের কথা বলি, যেহেতু রাষ্ট্রীয় কর্মচারী নিয়োগ দেন, অর্থাৎ রাষ্ট্রের যারা কর্মচারী হবে তাদেরকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেটা উচ্চ মাধ্যমিক শ্রেণীর পরেও যদি কেউ চাকরি করতে চায়, সেটা হতে পারে প্রথম শ্রেণীর বিসিএস, অথবা সে যদি প্রাইমারি স্কুলের অথবা উচ্চ মাধ্যমিক শ্রেণীরও শিক্ষকতা পেশায় যুক্ত হতে চায় মাধ্যমিক শ্রেণীরও, তাকে সাহিত্যের খোঁজ খবর অন্তত নিতে হয় কোন লেখকের জন্ম কোন সনে কার কি বই। সেই বিষয়গুলো আমি এতক্ষণ যে কথাগুলো বলতে সেগুলো হলো যে বাধ্য হয়ে আমাদের কি কি পড়তে হয়। আমি কিন্তু আনন্দের সাথে পড়ালেখা বলতেছি না, আগ্রহের সাথে পড়ালেখাটা বলতেছি না। সকল শ্রেণীর শিক্ষার্থীদের কি তাহলে উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ে যেগুলো আছে সেগুলো পাঠ করতে হয়, এমনকি পরবর্তীতে চাকরির জন্য রবীন্দ্রনাথের বেশ কিছু রচনা নাম চরিত্রের নাম মুখস্থ করতে হয়। আমি চাকরির ওই দিকে যেতে চাচ্ছি না, পাঠ্য বইয়ের এইদিকে আসি, যে যে রচনাগুলো আমাদের পাঠ্য বই অন্তর্ভুক্ত রয়েছে, পাঠ্যসূচি পাঠ্যক্রম এগুলো অত্যন্ত পরিকল্পিত একটি নকশা। হ্যাঁ, এগুলো একটি রাষ্ট্র, মানে একটি রাষ্ট্র যখন হয়ে ওঠে মানে রাষ্ট্রের অনেক মানে দায়িত্ব থাকে, সেই দায়িত্ব হিসাবে পাঠ্যসূচি পাঠ্যক্রম তৈরি করতে হয়, শিক্ষানীতি তৈরি করতে হয়, শিক্ষানীতির একটা আদর্শ থাকে, উদ্দেশ্য থাকে, একটি রাষ্ট্রের অনেক মানে উদ্দেশ্য থাকে, নীতি থাকে, যে আমি আমার শিক্ষার্থীদের মাধ্যমে কোন কোন জিনিস শিখিয়ে নিব, কোন কোন জিনিস সম্পর্কে শিক্ষার্থীদেরকে জানতে হবে, কোন কোন লেখকদের রচনা শিক্ষার্থীদের আত্মস্থ করতে হবে, সেগুলো একটি রাষ্ট্রের নীতি নির্ধারণের মধ্যে থাকে। যেরকম আমাদের সংবিধানের যে মূলনীতি রয়েছে আর কি চারটি, সে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, সেই চারটি মূলনীতি। আর সাথে সাথে আমাদের রাষ্ট্র যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে, যে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে, সেই মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা আন্দোলনের চেতনাকে মাথায় রেখে আমাদের শিক্ষানীতি প্রতিষ্ঠিত হয়েছে, এমনকি সেই শিক্ষানীতির আলোকেই শিক্ষার্থীদেরকে তৈরি করার জন্য, শিক্ষার্থীদের মনোজগৎ তৈরি করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাসমূহ আমাদের প্রথম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীতে পাঠ হিসেবে অন্তর্ভুক্ত। আমাদের বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ অনেক অনেক ভাবে সমৃদ্ধ করেছেন। আমরা বলেই থাকি রবীন্দ্রনাথ আমাদের বাংলা ভাষাটিকে সমৃদ্ধ করেছেন, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি বাংলা ভাষাকে পরিচয় করিয়ে দিয়েছেন নানাভাবে। এখন সেই রবীন্দ্রনাথ ঠাকুর নানা বয়সের মানুষের জন্য লিখেছেন, শিশুদের জন্য তার যে লেখাগুলো রয়েছে সেগুলো আমাদের প্রাথমিক শ্রেণীর পাঠ হিসেবে অন্তর্ভুক্ত, শিশু মনস্তত্ত্ব এবং শিশুদের যে মানে চিন্তা চেতনা, তাদের ভালো লাগা, তাদের গড়ে ওঠার যে ব্যাপারগুলো, যেরকম প্রথম শ্রেণীর ছুটি কবিতাটি, যে ছুটির শব্দটা শুনলে জানি আমাদের কেন আনন্দ লাগে। এই একটা বিষয় শিশুদের ক্ষেত্রে বিশেষ করে, প্রতিদিন স্কুলে আসতে হয়, সেই ছুটির একটা বিষয় প্রথম শ্রেণীতে অন্তর্ভুক্ত করা, যে ওখানে রয়েছে পথ হারিয়ে কোন বনে যাই, মানে পথ হারিয়ে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে আমাদের রোদ দেখতে হবে, বৃষ্টি দেখতে হবে, পথ হারিয়ে বনে যেতে হবে। আমাদের জাতীয় সঙ্গীতেও যেমন ওই প্রকৃতির কথা আছে, ঠিক একটা বিষয় আমি দেখলাম রবীন্দ্রনাথের প্রাথমিক শ্রেণীতে এমনকি মাধ্যমিক শ্রেণীতে যে তার ছড়া কবিতাগুলো রয়েছে, অধিকাংশই আমাদের এই
বাংলা অঞ্চলের মানে প্রকৃতি বিষয়ক। দ্বিতীয় শ্রেণীতে যেমন রয়েছে আমাদের ছোট নদী, কয়েক ছন্দে লেখা, অত্যন্ত সহজ সরল ভাবে লেখা, এটাও অনেকটা আমাদের নদীকে তিনি মানে তুলে এনেছেন। তৃতীয় শ্রেণীতে যে কবিতাটি রয়েছে তালগাছ কবিতাটি, এটিও প্রকৃতির অংশ, ছোটরা অত্যন্ত আনন্দ নিয়ে শিখে আর কি পরিচিত হয়ে আস্তে আস্তে, যেমন সবচেয়ে উঁচু মানে তাল গাছের সাথে, একই সাথে হয়তো মানে রবীন্দ্রনাথ সম্পর্কে তাদের মনে একটি ধারণা গেঁথে যায় ধীরে ধীরে। তবে এটা সবার ক্ষেত্রে হয় না, খুবই অল্পর ক্ষেত্রেও হয়তো হয়, অল্প ক্ষেত্রে হয়, কারণ আমরা পড়াটা শেষমেশ বাধ্য হয়ে অধিকাংশ থাকি পড়ে আর কি। তারপরে অষ্টম শ্রেণীর দুই বিঘা জমি কবিতাটি অতি বিখ্যাত একটি কবিতা, সেই জায়গায় আমরা ভাব সম্প্রসারণ হিসেবে আমাদের পরীক্ষায় অনেক সময় এসে থাকে। জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি, দুই বিঘা জমির কবিতা। এটা আমাদের সময় অষ্টম শ্রেণীতে ছিল না, এখন আছে, পরিচিত হচ্ছে অনেকেই যে রবীন্দ্রনাথের এখানে একটি ভিন্ন রুচি আছে, শোষক এবং শোষিত সম্পর্কে একটি সাধারণ বর্ণনা আছে, যে আমাদের পুঁজিবাদী সমাজে অথবা যে মানে গ্রাস করতে চায় সে যে আস্তে আস্তে সবকিছুই যে মানে নিজে করে চায়, সেটা হতে পারে একজন কৃষকের দুই বিঘা জমি সেটাও যে চায়, এরকম একটা বিষয় কবিতার মধ্যে রয়েছে। প্রাণ কবিতা, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারি চাই, প্রাণ কবিতার এটা এই নবম দশম শ্রেণীতে রয়েছে। আর ছোট গল্প যেটি রয়েছে নবম দশম শ্রেণীতে, রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পটি রয়েছে নবম দশম শ্রেণীতে। আর উচ্চ মাধ্যমিক শ্রেণীতে রবীন্দ্রনাথের ছোট গল্প যেটি অপরিচিতা, দুইটা গল্পই তৎকালীন সমাজ ব্যবস্থার একটা রূপ, যে শিক্ষার্থীদের সাথে রবীন্দ্রনাথ যে সময় সেই সময়ের হিন্দু সমাজে বিবাহ ব্যবস্থা, যৌতুক প্রথা, এরপরে কনের বাপ এবং ছেলের বাপের যে মনস্তাত্ত্বিক অবস্থা সেটা আমরা দেখতে পাই, সে হোক মান্য রায় বাহাদুর পরিবার অথবা হোক স্বামী হিসাবে ডেপুটি ম্যাজিস্ট্রেট, সব জায়গায় তার ক্ষমতা থাকলেও যৌতুকের বিরুদ্ধে সেই ছেলেদের কথা বলার ক্ষমতা যে খুবই কম, এমনকি সেই সেই অনুপম অথবা যে একটি ছেলে রয়েছে চরিত্র হিসাবে, যদিও তারা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছে, কিন্তু তাদেরও যে ওই সময় যৌতুকের বিরুদ্ধে মা বাবার অন্যায় আবদারের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা তৈরি হয়নি, সে বিষয়গুলা তেনা পাওনা ছোট গল্পে রয়েছে, অপরিচিতা গল্পে রয়েছে। অপরিচিতা গল্পে আবার দেখতে পাই এখানে আবার মেয়ের বাপ এবং মেয়ে অত্যন্ত প্রতিবাদী, সে যৌতুকের দাবিদার ছেলের বাবাকে, ছেলের মামাকে আর কি, বাবাকে না, সে একদমই মানে প্রত্যাখ্যান করেছে, সে এখানে মানে প্রশ্রয় দেয়নি। আমরা সেই সময় একটি প্রতিবাদী মেয়ের বাবাকেও অপরিচিতা গল্পে দেখতে পাই, যে শম্ভুনাথ সেন, কল্যাণীকেও অত্যন্ত প্রতিবাদী হিসাবে দেখতে পাই। এগুলো উদ্দেশ্য দেওয়ার সে সময়ের সমাজ ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া। আর একদমই 2021 সালে এসেও যদি আমি দেখি যৌতুকের সেই পথা, সেটা হোক বেনামে নামে আজবধি রয়ে গেছে, আজবধি অনেক অনেক ক্ষেত্রে, বিশেষ করে গ্রাম অঞ্চলে, এমনকি অনেক জায়গায় কন্যার বাপ এখন পর্যন্ত প্রচন্ড রকম অসহায়, এমনকি অনেক ছেলের বাপকে গ্রাম অঞ্চলে অথবা অনেক জায়গায় দেখা যায় যে সে বুক খুলিয়ে হাঁটা চলা করে, এই বিষয় আশয়গুলো এখনো রয়েছে। হয়তো সরাসরি অর্থের মাধ্যমে যৌতুক না হলেও হতে পারে মানে চাকরি অথবা অন্যান্য ভাবে এখনো এই যৌতুকের অবস্থাগুলা মানে রয়েছে। মি লোচনার সময় যেহেতু কম, আমাদের ইচ্ছা করলে এগুলো নিয়ে অনেক অনেক বিষয় নিয়ে অনেক আঙ্গিক থেকে অনেক দৃষ্টিকোণ থেকে পাঠ্যসূচি রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করা যায়, কিন্তু আমাদের এখন যেহেতু সময় কম
আমি এটুকু শুধু বলবো, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের যে একটি সংবিধান রয়েছে, একটি শিক্ষানীতি রয়েছে, সেই সংবিধানের আলোকে, সেই শিক্ষানীতির আলোকে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাঠ্যসূচিতে রবীন্দ্রনাথের ছড়া, কবিতা, ছোট গল্পগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে রবীন্দ্রনাথের সাথে আমাদের শিক্ষার্থীরা পরিচিত হয়, আমাদের এই বাংলা অঞ্চলের প্রকৃতি সম্পর্কে পরিচিত হয়, সেই সময়কার সমাজ ব্যবস্থা সম্পর্কে পরিচিত হয়, আর পাঠ্যসূচিটা এমন ভাবে প্রস্তুত করা যাতে শিক্ষার্থীদের মনে রবীন্দ্রনাথ সম্পর্কে একটা আগ্রহ জন্মে, সেই আগ্রহের বিকাশ যদি তার আগামী দিনে হয়, সে হয়তো রবীন্দ্রনাথের অন্যান্য রচনা পড়ার একটা প্রয়াস চালাবে আর কি। এরকম একটা বিষয় মাথায় রেখেই রবীন্দ্রনাথকে আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি এটুকু বললাম, এখন আপনাদের হ্যাঁ, আপনি বলতে পারেন। সাইফুল ইসলাম বললেন একেবারে এই পাঠ্যসূচিতে কিভাবে রবীন্দ্রনাথকে তুলে ধরা হলো এবং এইটার উদ্দেশ্যটা কি, রাষ্ট্রীয় ভাবনার জায়গাটি কি, জায়গাটা কোন জায়গায়, এই যে এই জিনিসগুলো তিনি বললেন, এর সাথে আপনার সাহিত্যিক দিক দৃষ্টিকোণ থেকে কিংবা সমাজতাত্ত্বিক ভাবনা থেকে যদি নতুন কোনো কিছু বলার থাকে কিংবা এই কথাকে কোনো প্রশ্ন জায়গা থাকে সেগুলো আপনি করেন, দেন আমরা। নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না, ভেঙে ভেঙে আসছিল। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি বলছিলাম যে এই সাইফুল ইসলাম একেবারে পাঠ্যসূচিতে রবীন্দ্রনাথকে কিভাবে উপস্থাপন করা হলো, এর পেছনে কি কি ফ্যাক্টর গুলো ছিল, মানে রাষ্ট্রীয় ভাবনা, শিক্ষানীতি, এই বিষয়গুলোকে উনি উল্লেখ করলেন এবং এখানে আসলে কি কি আছে এটা খুব সংক্ষিপ্ত পরিসরে তিনি বললেন। এখন আপনার কাছে আমাদের মানে জানার বিষয়টা হচ্ছে যে এই কথাগুলোর সাথে কি সম্পর্কপূর্ণ কথা কিংবা সমাজতাত্ত্বিক কিংবা সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে কোনো ভাবনার জায়গা কি আছে কিনা কিংবা আপনি কি মনে করেন, সেই বিষয়টা আমরা আসলে শুনতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে এখানে বড় জোর আসলে আমরা মনেই করতে পারি, মানে এক্স্যাক্টলি একদম পরিষ্কার যদি বাংলায় বলতে চাই তাহলে মূলত দেশের যারা হর্তাকর্তা থাকবেন, যারা শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা, যারা নীতি নির্ধারক যারা আছেন আর কি, তাদের কথাই বলছি, বা অথবা আমাদের যারা রাষ্ট্রযন্ত্র যারা চালাচ্ছেন সরকার, এটা ভালো করেই জানেন মনে করেন। কারণ একটা স্বাধীন দেশের ভিতরে তো শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা যেটাই বলেন সেটা খুবই গুরুতর ব্যাপার। তার জন্য আলাদা শিক্ষা কমিশন তৈরি হয়, সেগুলো বাস্তবায়ন করতে হয়। তো সেই ব্যাপারটা, সেই ব্যাপারগুলো বা সেই আলাপগুলো মূলত আমরা যদি মানে সরকারি অধিদপ্তর থেকে এডুকেশন যে সিস্টেম বা নীতির উপর আলাদা বই আছে ওই উদ্দেশ্য নিয়ে আলোচনা করাটা আসলে আমাদের কাজ না, সেটা বই আছে, বই আপনারা পড়তেই পারেন, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে আসলে এর কোনো নান্দনিক কোনো জায়গা বাচ্চাদের হৃদয়ের ভিতরে মনস্তাত্ত্বিক কোনো ব্যাপারগুলো আমরা ঘটাতে পারছি কিনা, কারণ এগুলো তো পড়াচ্ছি আমরাই, তাই না? আমরাও তো রাষ্ট্রযন্ত্রেরই অংশ, শিক্ষকরা তো রাষ্ট্রযন্ত্রের বাইরের কিছু না। এখন আমরা কিভাবে আসলে কথাগুলো বলতে পারি, ধরা যাক যে বিস্তারিত বেশ কিছু আলোচনা তো সাইফুল ইসলাম করলেন, তবে আমি অনেক কিছু অনুভব করতে পারি, অনুমান করতে পারি। সেটা হচ্ছে এরকম যে আমরা যখন ক্লাসরুমের ভিতরে প্রবেশ করি, এটা ঠিক যে আমরা একটা বন্দী অবস্থার ভিতরে থাকি, সেটা যারা আমাদের বড় বড় যারা মানুষ, যারা শিক্ষা কমিশন যারা গঠন করেছেন, কাজ করেছেন, দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়েছেন,
হ্যাঁ, তারা এটা তো খুব ভালো করে জানেন যে ক্লাসরুম আর যাই হোক, এটা একটা বন্দি একটা অবস্থা, এখানে একটা নিয়ম আছে, নীতি আছে, এর বাইরে যাওয়া যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। একটা বাচ্চা ছেলে এবং বয়ঃসন্ধি কালের একটা সন্তান, সে কিন্তু এত নিয়ম কানুন মানবে না। সেটা বয়ঃসন্ধি কালের বাচ্চারা যে এই নিয়মগুলো মানবে না, সেটা বড় বড় মনস্তাত্ত্বিক মনোবিজ্ঞানীরাই কথা বলছেন। এবং সেগুলো কিন্তু আমরা যখন নায়েমে ট্রেনিং করতে যাচ্ছি অথবা আমরা যখন বিএড করতে যাচ্ছি, সাইফুল ইসলাম খুব ভালো বুঝবেন এগুলো, তিনি ওখানে দীর্ঘদিন ছিলেনও ট্রেনিং এর সময়। তো কাজে এটা কিন্তু মনোবিজ্ঞানীরাই কিন্তু ক্লেম করছে যে বাচ্চাদের কিন্তু এত নিয়ম কানুন এত আবদ্ধ করে রাখা যাবে না, তারা কিন্তু তাদের মানসিক ভাবেই তারা কিন্তু এগুলো ডিনাই করবে, অলওয়েজ এগুলো প্রত্যাখ্যান করে যাবে, তারপরও যতটুকু শেখানো যায় তাদেরকে, এটা একটা অবস্থা। তো কাজে এটা কমপক্ষে এটা আমরা বুঝে ফেলছি যে ক্লাসরুম আসলে কোনো খেলার প্রান্তর নয়, ক্লাসরুম একটা বদ্ধ জায়গা, আবদ্ধ একটা জায়গা, এ কথাকে স্বীকার করে নিতে হবে। ক্লাসরুমকে আর যাই হোক, আমরা সেই যখন নাটক করতাম তখন আমরা মানে ফ্লোরকে, মঞ্চকে আমরা বলতাম এটা একটা পবিত্র জায়গা, মানে আমরা শিক্ষক শিক্ষার্থী যারা আমরা ছিলাম দীর্ঘদিন ধরে, আমরাও ক্লাসরুমকে পবিত্র জায়গা বলি। কিন্তু মজার ব্যাপার, পবিত্র জায়গায় যে এত নিয়ম, এত এত বদ্ধতা, এত বন্দি দশা যে আমরা কাহিল হয়ে যাই, আমরা ক্লান্ত হয়ে যাই, এমনকি শিক্ষক ক্লাসে গিয়ে ক্লান্ত হয়ে যায়, কিন্তু এটা প্রকাশ করা যাবে না বাচ্চাদের কাছে, বাচ্চারাও কাহিল থাকে। বোঝা যাচ্ছে যে সবারই কিন্তু একটা মানসিক যুদ্ধের ভেতর দিয়ে আমাদের শিক্ষক ছাত্রের সম্পর্কটা, একই সাথে যে স্কুল যেটা থাকে, স্কুল স্কুলকে আমরা মানসিক ভাবে ভাবতে ক্রমে ক্রমে বাধ্য হই যে এটা একটা বন্দি অবস্থার ভেতর দিয়ে আমি পড়ে যাচ্ছি, গেলে নিয়ম মানতে হবে, এটা করতে হবে, ওর চুল কাটাতে হবে বাচ্চাদের, হ্যাঁ ওদের মাথায় চুল যে ছোট করেই কাটতে হবে এমন কিন্তু কোনো নিয়ম আমাদের শিক্ষানীতিতে নাই। ঠিক আছে, আমাদের আমাদের নীতিতে আছে যে বাচ্চাদের বাচ্চাদের হচ্ছে পোশাক আশাক সুন্দর হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, যার যা সামর্থ্য আছে পরে আসবে, কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু বাচ্চাদের চুলগুলো কিন্তু ছোট করে দিই। এই যে ট্রেন্ড, এটা কিন্তু আসলে কিন্তু এডুকেশন পলিসির বইয়ের ভিতরে কিন্তু এটা লেখা নাই যে আর্মি 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 শার্ট যেরকম দেয়, ঠিক আছে, ডিফেন্সের মানুষ যেরকম ছোট করে চুল কাটে, এভাবে কাটতেই হবে। এগুলো মূলত একটা আরোপিত চিন্তা আমাদের এখানে আছে, যেহেতু আমি বিএফ সাইন কলেজের স্টুডেন্ট, সেহেতু আমি জানি এটা কি পরিমাণ এটা চাপের ভেতর দিয়ে আমাদের যেতে হতো। যদি আমার এখন অবস্থা দেখলে শিক্ষকরা বলবে যে ওর চুল তো এখন বড়ই আছে, তা আমরা শেখাতে পারলাম না। তো এটা আমরা বুঝতে পারছি যে এটা একটা বন্দি একটা জায়গা, কারণ আমাদের সমস্ত স্কুলের চারিধারে একসময় কি ছিল না, দেয়াল ছিল না, কিন্তু ক্রমে ক্রমে কিন্তু স্কুলের চারি প্রত্যেকটা স্কুল কলেজের চারদিকে কিন্তু বড় বড় দেয়ালটা লাগানো হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা পালিয়ে যেতাম, আমরা পালিয়ে যেতাম, একদম তাই। এই যে আমাদের পালানোর যে একটা ব্যাপার, কেন আমরা স্কুল পালাবো? আমরা যে কারক পড়াই সেই কারকের ভেতরেও আমরা পাঠশালা পলায়ন লিখে রাখি, কোন কারকে কোন বিভক্তি কাজেই। হ্যাঁ, এটা একটা মজার ব্যাপার যে আমরা কি শেখাচ্ছি, মূলত পালানোর ব্যাপার একটাই আসে, সেটা হচ্ছে স্কুল থেকে পালানো। তার মানে হচ্ছে স্কুল থেকে আমরা সবাই পালাতে চাই, এমনকি বিসিএস এর পরীক্ষা আসবে পাঠশালা পলায়ন কোন কারকে কোন বিভক্তি, কাজেই বোঝা যাচ্ছে যে কত দূর আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। এবং এটা যতদূর সম্ভব এটা রবীন্দ্রনাথেরই বাক্য। হ্যাঁ, কারণ এই যে রবীন্দ্রনাথের বাক্য, রবীন্দ্রনাথের স্কুল জীবনটা আমরা জানি যে কি একটা অবস্থা, তিনি এটাকে বন্দী ভাবতেন। যাই হোক, আমরা যারা আমাদের যারা পুরুপুরুষ, আমাদের ভেতরে যারা বিজ্ঞ বিদগ্ধ বিচক্ষণ মানুষ যারা ছিলেন, অধ্যাপকরা যারা ছিলেন, শিক্ষক যারা ছিলেন, তারা মূলত এটা বুঝতে পেরেছেন, মনস্তাত্ত্বিক ভাবেই তারা এটা ধরতে পেরেছেন যে বাচ্চারা প্রথম শ্রেণীতে যখন গিয়ে রবীন্দ্রনাথ পড়তে যাবে, যেন তাদের মনে না হয় তারা ক্লাসরুমে থাকে, যখনই তারা কবিতায় প্রবেশ করবে তাদের মনে হবে যে তারা বাইরে চলে আসছে। মানে যদিও স্কুল একটা বন্দি জায়গা বাচ্চাদের জন্য, কিন্তু তারা যখনই রবীন্দ্রনাথে প্রবেশ করবে তখন সাথে সাথেই তারা স্কুলের বাইরে চলে যাবে, তাদের সমস্ত মানসিকতাগুলো কখনোই তাদের বন্দি রাখবে না, তাদেরকে অন্য একটা ভুবন দিয়ে দিচ্ছে।
বন্দি জীবনে আবার আমাদের বিদ্রোহী কবিতাও পড়তে হয় নজরুলের। হ্যাঁ হ্যাঁ এটি উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠ হিসেবে হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। এই যে মেল বিন্যাস গুলো আছে, এগুলো যে খামোখা যে আসলে পাঠ্যপুস্তকে নেই এটা কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে? এখন কেউ দাবি করতেই পারে এই কবিতাটা আসতে পারে, ওই কবিতা আসতে পারে, বাচ্চাদের কিন্তু আমরা এত চাপাচাপি করতে পারবো না। সেটা একটা অ্যামেচারকে কখনো এইভাবে বলা যায় না। যারা আস্তে আস্তে বড় হয়, বয়স সন্ধিকাল অতিক্রম করে, বিকশিত হয়ে গেছে, তাদেরকে অনেক কিছু আমরা বলতে পারি, এই বইটা পড়বো, এই বইটা পড়বে। প্রথম কথাই, বয়ঃসন্ধিকালের আগ পর্যন্ত, বয়ঃসন্ধিকাল ক্রস করার আগ পর্যন্ত বাচ্চাদের যাই বলা হোক না কেন, তারা কিন্তু সেটাই কিন্তু প্রত্যাখ্যানের একটা মানসিকতা নিয়ে দাঁড়াবে। এদিক থেকে রবীন্দ্রনাথ কিন্তু আমাদের একটা মুক্তি দেবে, ঠিক আছে? আমরা যখন বলছি মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি, মানে কবিতার প্রথম দুই লাইনের ভেতরে তারা বোধ করবে এক পরম প্রশান্তি, ছুটিকে তারা আলিঙ্গন করছে। স্কুলের ভিতরে ঢুকেই, ক্লাসরুমে ঢুকেই, প্রথম যখন ঘন্টায় ক্লাস করছে, তখনই তারা ছুটির আমেজ তারা খুঁজে পাচ্ছে। এবং আমার যত যতদূর মনে পড়ে যে রবীন্দ্রনাথকে পড়ে পড়ে যখন আমি বড় হচ্ছি, রবীন্দ্রনাথ কেন আমার কাছে গুরুতর হয়ে উঠছে, রবীন্দ্রনাথের গুরুতর হয়ে ওঠার কারণ হচ্ছে রবীন্দ্রনাথের যে যে চিত্রকল্প, যে দৃশ্যায়ন গুলো আমার হৃদয়ের ভিতরে সে গড়ে দিতে পেরেছিল, তখনই আমার মনে হতো না যে আমি আমি আসলে বন্দি অবস্থার ভিতরে ক্লাসে আছি, আমি কেন বাসায় এসে স্কুলে যেতে চাইতাম, আমার কথা যদি বলা যায়। কারণ বাসার ভিতরে মেঘের কোলে রোদ উঠেছে এই ব্যাপারটা যতটুকু সত্য হয়ে উঠতো আমার ঘরের ভেতরে, আমার নিজের ঘরে, ক্লাসরুমে এর থেকে বেশি সত্য হয়ে উঠতো। যদিও আমি স্কুল থেকে বাসাতে বেশি স্বাধীনতা পাই, কিন্তু কবিতাকে আবিষ্কার করতে গেলে পরে আমাকে ওই বন্দি অবস্থার ভিতরে প্রবেশ করতে হতো, যে কারণে আমি আনন্দে যেতাম। এবার ক্রমান্বয়ে আমার এর পরের যে কবিতাটা আমার মনে পড়ে রবীন্দ্রনাথের, ঠিক আছে, আমি বলছি এভাবে, ঠিক আছে, ভাই তো বলেছে, আমার যেটা যেটা মনে হচ্ছে আমি বলছি, যেটা বীর পুরুষ কবিতার কথা আমার মনে পড়ে, আমার স্মৃতি থেকে আমি কথা বলছি। বীর পুরুষের কথা, বীর পুরুষ যখন আমি পড়লাম তখন আমি কিন্তু অত্যন্ত ব্যথিত হয়েছিলাম, ঠিক আছে? কারণ ছেলেটা যখন মারা যায়, সে যখন মরে গেল, মানে নিহত হলো ডাকাতরা, ডাকাতদের আক্রমণে, ঠিক আছে, এটা আমাকে অত্যন্ত ব্যথা দিয়েছিল। এবং আমার আমার ভিতরে এই ধরনের এক ধরনের সন্দেহ তৈরি করেছিল যে কখনো যদি এরকম বিপদে পড়ি, আমি তো আমার মাকে বাঁচাতে পারবো কিভাবে, তাহলে তো আমারও মৃত্যু হবে, কারণ এই বাচ্চাটা যেহেতু মারা গেছে, সে তো আমার মৃত্যু অনিবার্য মূলত, ঠিক আছে? কিন্তু সাহসটা আমার কাছে, আমার ভিতরে খুব সাহস জোগাত, আমি একই সাথে সাহস, নির্ভীকতা এবং মনের ভিতরে একটা মৃত্যু চিন্তার যে মৃদু আতঙ্ক আমার ভেতরে কাজ করতো, ঠিক আছে, এবং মাকে হারানোর একটা তীব্র বেদনা, ঠিক আছে, আমার ভেতরে কাজ করতো, না আমাকে তবু বাঁচাতে হবে, জীবন দিয়ে হলেও বাঁচাতে হবে। এই প্রথম আমি জীবন দিয়ে হলেও অন্য একজন মানুষকে রক্ষা করে মানুষ, এই সত্যটা কিন্তু বাচ্চারা উপলব্ধি করে কিন্তু বীর পুরুষ কবিতায় এসে। আমিও তাই উপলব্ধি করেছিলাম যে আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়া যায়, এই সত্যই আমার কাছে ছিল না, এই সত্য আমার ভেতরে আবিষ্কৃত হয়েছেই বীর পুরুষ কবিতার ভেতর দিয়ে। আমি তখন প্রথম জীবনে ভাবা শুরু করলাম কিভাবে আসলে একটা একটা মানুষ আরেকটা মানুষের জন্য জীবন দিয়ে দিতে পারে, যদিও একটা মানুষ আরেকটা মানুষের জন্য জীবন দিয়ে দিতে পারে, এটা ততদিনে আমি ক্লাস ফোরে আমি ফিল্মের মাধ্যমে জেনে গিয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে একজনের জন্য আরেকজন জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু সেটা যতটা না আমার স্মৃতিতে জাগ্রত আছে, তার থেকে বেশি আমার স্মৃতিতে জাগ্রত আছে এই কবিতা। মনে রাখতে হবে যে আমি দুটোরই দর্শক, আমি কবিতারও পাঠক এবং দর্শক, এবং আমি ফিল্মেরও পাঠক এবং দর্শক। ফিল্মে ওটা আমাকে আলাদাভাবে কল্পনা করার যে শক্তি, সেটাকে অনেকটা স্তম্ভিত করে ফেলে, কিন্তু যেটা কবিতা, যখন আমরা যখন সাহিত্য সরাসরি পড়তে যাই, তখন আমরা যেটা দেখতে পাই সেই রূপকল্পনা আমার নিজস্ব তৈরি আবিষ্কার, সেই জন্য সেটা আমার ভেতর বেশি রপ্ত হয়েছে বলে আমার ক্ষেত্রে এটা সত্য, বাকিদের কথা বলবেন। তো এই কতগুলো ব্যাপার যে তার মানে এরকম একটা ডাকাত দলের বিরুদ্ধে একটা একটা মানুষ, একটা বাচ্চা ছেলে, সে যুদ্ধ করে জয়লাভ করছে, এটা একটা জাতির জন্য, একটা জাতির দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য এবং তাদের কলিজা শক্ত করার জন্য এটা একটা অন্যতম একটা শ্রেষ্ঠ একটা লেখা, ক্লাস ফোরে কিন্তু দেয়া আছে, এবং সেটা সারা জীবনই আমাদের মনস্তত্ত্বের ভিতর কার্যকর থাকে। আমরা যতই স্বার্থপর মানুষ হই না কেন, কোনো না কোনো ভাবে আমাদের ভিতরে সেই
সেই মানে সেই সেন্সটা, সেই অনুরণনটা আবার নতুন করে জাগ্রত হতে শুরু করে, নতুন করে আমাদের ভাবায় যে না, যে আমি যত দুর্বলই থাকি না কিসের জন্য, আমার সাহস ঠিক আছে, আমার উচ্চ আশা এবং আমার আমার অন্য মানুষের প্রতি যে আমার যে গভীর যে ভালোবাসা এবং আত্মার আত্মীয় অন্য মানুষ আমারও আমারও সেই চেতনাটা জাগ্রত করে আমার ভিতরে এবং তাদের জন্য আমি কিন্তু যুদ্ধ করে আমার প্রাণ দিতে পারি। এই যে চেতনাটা, এই চেতনাটা কিন্তু আমার তখন থেকে চলে আসছে, তখন থেকে আমি এটা নিয়ে ভাবতাম। এরপরে যে এরপরে কেন আসলে আমার এই ম্যাটার গুলো আমার মনে হতো, আসলে এই চিন্তা গুলো কিভাবে আসলে হয়, যে এরপরে আমার যে সবচেয়ে গুরুতর যে কবিতাটা আমার মনে আছে, ঠিক আছে, এটা যদি আমি ভাবতে যাই তাহলে আমাদের সময়ে রবীন্দ্রনাথের এই যে এই যে কোন কবিতাটি ছিল, এটা দুই বিঘা জমি কি ছিল, মনে আছে কি? দুই বিঘা জমি আমাদের অষ্টম শ্রেণীতে ছিল না, ছিল না, তার রবীন্দ্রনাথ কি ছিল আমাদের? হ্যাঁ রবীন্দ্রনাথ তো অবশ্যই কি ছিল, মনে আছে? অষ্টম শ্রেণীতে না পাতর কি মনে পড়ছে না, তবে ছুটি গল্প ছিল নবম দশম শ্রেণীতে, সেটা এখন নাই আর কি। হ্যাঁ তাহলে ঠিক, হ্যাঁ ঠিক, তাহলে দেখা যাচ্ছে যে আবার করতে হবে, টাইম শেষ, আবার মিটিং শুরু করতে হবে।